আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর বি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের দিনটা এখানে স্টার্ট করা যাক। তো চলো গিয়ে, আগে কাজ তো সব কিছুই নেই আর তেমন, তো এখন যাই গিয়ে আগে ফ্রেশ হয়ে নি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আনাম তো সকাল সকাল স্কুলে চলে গিয়েছে, তো ওকে নিয়ে এখন ভিডিও করার নেই। তো ও এলে আবার ভিডিওটি আমি কন্টিনিউ করছি ওর সঙ্গে। এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তো এখন কী করি আর না করি তো তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা এখন দেখতে থাকো। রশ্মি হাই করে দাও, একটু রশ্মি হাই করে দাও, ভালো করে ভালো করে ফোনের দিকে। কাকে মারছো রশ্মি? কাকে মারছে? রশ্মি কাকে মারছে এখন? আরে আরে আরে, ভালো আছি বলে দাও। হ্যাঁ, খালি হাই করলে হয়, ভালো আছে জিজ্ঞাসা করতে। রশ্মি এখন খাচ্ছে, খেয়ে হাম করে খেয়ে নাও, হাম করে খেয়ে নাও। রশ্মি কেমন করে খায়, রশ্মি কেমন করে খায় দেখিয়ে দাও কেমন করে খায় রশ্মি। রশ্মি খাই না খাওয়ার বাহানা, দেখি কেমন করে রশ্মি কেমন করে খাই দেখি রশ্মি কেমন করে খাই দেখি দাও কেমন করে খাও তুমি দেখি দাও। এই আনাম চলে এসছে স্কুল থেকে। আনাম কেমন লাগলো? কেমন কাটলো দিন? ভালো লাগছে। আর রশ্মি তোর ওখানে যায় না, আগে জামা কাপড় চেঞ্জ করো তারপরে। তোমার ফ্রেন্ড খেলেনি তোমার সঙ্গে? লাঞ্চ করা হয়ে গিয়েছে, এখন লাঞ্চ করা হয়ে গিয়েছে আমাদের। তো এখানে আনাম কি করছে দেখো এখন। আনাম তুমি লাঞ্চ করেছো? এদিকে দেখাও কই গো, দেখাবে তো একবার। দাদি ডাকছে, দেখতেই পাবে, তো এখন ভিডিওটা দেখতে থাকো। চলো এখন বানানো যাক কাস্টার্ড। তো এখানে দুধ ফোটানো হচ্ছে, তো দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমার এখানে ফ্রুটসগুলো কেটে নিই। তো ফ্রুটস কাটার সময় ভাবি আমার হেল্প করছে এখন, তো দুজনে মিলে কাটলে তাড়াতাড়ি হয়ে যাবে যার জন্য। তো এখন ফ্রুটসগুলো কেটে নেওয়া যাক। তো এখানে এখন ফ্রুটসের মধ্যে ওয়াটারমেলন আছে, গ্রেপস আছে, অ্যাপেল আছে, পমিগ্রানেট আছে। তো এখানে দেখছো ফ্রুটসগুলো কাটা হয়ে গিয়েছে আমাদের। তো প্লেটে সাজানো আছে, তো খুবই ভালো লাগছে দেখতে। তো এখানে একটি পাত্রে আমরা ঠান্ডা দুধ রেখে দিয়েছিলাম, তো সেটা এখন ফ্রুটস আর দুধটা পাশাপাশি রাখা আছে। তো এখানে যে আমি ঠান্ডা দুধটি রেখেছিলাম, তো এটা এখন এটার মধ্যে এখন মেশানো হবে কাস্টার্ড পাউডার। তো অল্প একটু দুধ রেখেছিলাম, তো এতে কাস্টার্ড পাউডার 2 চামচ মেশাবো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো মিশিয়ে নিতে পারবে, তো কোনো ব্যাপার নয়। তো এখন এখানে আমাদের কাস্টার্ডটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ যাতে কোনো লাম্পস না থেকে যায় এমনভাবে মেশাতে হবে। তো আমাদের কাস্টার্ডের মিক্সচারটা রেডি হয়ে গেছে, দেখতে পারো কেমন হয়েছে। তো এটা ভ্যানিলা ফ্লেভার ছিল, তোমরা যে কোনো ফ্লেভার দিয়ে করতে পারবে। তো এখানে দেখো দুধটা ফুটছে, তো আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি, কারণ ওতে অনেকটাই দুধ ছিল, আমার অতটা লাগবে না, যার জন্য আমি অন্য জায়গায় ঢেলে নিয়েছি। তো এখন দুধটা ভালো করে ফুটছে,
দেখছো ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে তলায় পুড়ে না যায়। তো এবারে এর মধ্যে আমি ঢালবো চিনি, তো এর মধ্যে চিনি দিতে হবে আগে। তো তো এখানে আমি এখন চিনি দেব, তো 1 কাপের মতো চিনি দেব। এখানে আর একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে এখানে চিনিটা দেব, দিয়ে দিলাম 1 কাপ চিনি। তো এবারে চিনিটা ভালো করে নাড়িয়ে নিতে যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। তো এখন দেখছো ফুটছে, তো চিনিটা এতক্ষণে গলে গিয়েছে দেখে নিতে হবে। তো এবারে এর মধ্যে আমি যে কাস্টার্ড মিশিয়ে রেখেছিলাম দুধটাই, সেই দুধটি এর মধ্যে মিশিয়ে দেবো। আবার মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, 2-3 মিনিট নাড়াতে হবে। নাড়িয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে তলায় না পুড়ে যায়। তো কাস্টার্ড দেওয়া আছে যার জন্য তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমাদের দুধটি হয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, তো এবারে একে নামিয়ে নেব, গ্যাস অফ করে দিয়ে নামিয়ে একে কিছুক্ষণ আমি ঠান্ডা করতে দেব, টেম্পারেচার ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা করা হয়ে গেলে আবার ঠান্ডার সময় দেখা যাচ্ছে। তো এখানে আমাদের দুধটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতে পারো ঠান্ডা হওয়ার পরে ঠিক এরকমই আসছে। তো এবারে এর মধ্যে ফ্রুটস গুলো মিশিয়ে দেব। নাও দেখ, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও এদিকে। এবারে কি করতে হবে মুখ দিয়ে বলো। কোনটা কি ফ্রুটস বলে দাও, ওটা কি কি বলে, ওটাকে কি বলে, গ্রেপস? আর এগুলো ওগুলো কি? সব দেবে না একটু একটু। এখানে কাস্টার্ড কমপ্লিট হয়ে গিয়েছে, তো এটাকে এবারে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, 3-4 ঘন্টা ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে যায়, যার জন্য খেতে বেশি ভালো লাগে। কাস্টার্ড কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি এখানে একটা বাটির মধ্যে একটু অল্প কাস্টার্ড নিয়ে তার উপরে একটু ফ্রুটস রেখে দিয়েছিলাম, যেটার মধ্যে মিশিয়ে উপরে একটু গার্নিশিং করার জন্য দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। কাস্টার্ডটি খুবই টেস্টি হয়েছিল, তো তোমরাও এরকমভাবে বানিয়ে খেতে পারবে, খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি, তো তোমরা বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারবে।
তো এখন সময় হলো ব্লগ থেকে এন্ড করার। তো আজকের এই ভিডিওটি এই অবধি। তো এখন বাজে রাত্রি 12:15। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। কাল ইনশাল্লাহ আবার নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অনেক অনেক করে শেয়ার করো, অনেক অনেক করে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো আল্লাহ হাফিজ, গুড নাইট।